হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে এম্পাওয়ারমেন্ট। এর বাংলা অর্থগুলো হচ্ছে ক্ষমতায়ন, কাউকে ক্ষমতা অর্পণ করা, ক্ষমতা প্রদান করা। নিচে এর দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে, এম্পাওয়ারমেন্ট ইজ দ্য প্রসেস অফ গিভিং সামওয়ান দ্য পাওয়ার টু ডু সামথিং। আমি আবারও বলছি, এম্পাওয়ারমেন্ট ইজ দ্য প্রসেস অফ গিভিং সামওয়ান দ্য পাওয়ার টু ডু সামথিং। এর বাংলা অর্থ হচ্ছে, ক্ষমতায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তিকে কিছু করার ক্ষমতা দেওয়া হয়। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, এম্পাওয়ারমেন্ট ক্যান লিড টু গ্রেটার সেলফ কনফিডেন্স, সেলফ ইস্টিম অ্যান্ড সেলফ রেসপেক্ট। আমি আবারও বলছি, এম্পাওয়ারমেন্ট ক্যান লিড টু গ্রেটার সেলফ কনফিডেন্স, সেলফ ইস্টিম অ্যান্ড সেলফ রেসপেক্ট। এর বাংলা অর্থ হচ্ছে, ক্ষমতায়ন আরও বেশি আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এবং আত্মসম্মানের দিকে পরিচালিত করতে পারে। ধন্যবাদ।